আল্লাহ যে উদ্দেশ্যে আজকের এই মহাসম্মেলন এই যে আত্মীয় স্বজন আপনজনদের নিয়ে এই সুন্দর একটি ব্যবস্থাপনা আল্লাহ তুমি মেহরবানি করে সেই আশাগুলি কবুল করে নাও, তাদেরকে নিরাপত্তা দাও, সকলের বিপদ মুসিবত থেকে বেঁচে থাকার তৌফিক দাও, আমরা যারা হাত তুলেছি আমাদের হালাল রুজিতে তুমি বরকত দান করে দাও, আমরা যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধের তৌফিক দাও, পরিবার পরিজন নিয়ে আমরা যাতে নিরাপদে এবং সুখে শান্তিতে বাস করতে পারি তৌফিকটুকু দান করে দাও। এই প্রজন্মের শিশু কিশোর তরুণেরা যারা এসেছে আল্লাহ তাদেরকে তোমার দিনের জন্য যোগ্য ভূমিকা রাখার তৌফিকটুকু দান করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য যা করলাম তাই দাও, যা অকল্যাণ তা থেকে বেঁচে থাকার তৌফিক দাও। এই করোনা নামক মহামারী থেকে আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে, এবং করোনা পরবর্তী পৃথিবীতে তোমার দিন প্রতিষ্ঠায় আমরা যেন যোগ্য ভূমিকা রাখতে পারি তৌফিকটুকু দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ, ভুল বিদাত করে দিয়ে দূর শিরিক বিহীন চাই মানের নূর, করব প্রচার এই সমাজে, করব প্রচার এই সমাজে ইসলামী আচরণ, আস সুন্নাহ আস সুন্নাহ।